আচ্ছা, আমি একটা কোশ্চেনে আসতে চাই, ইয়েস যেটা আমার অনেক দিনের কোশ্চেন। এটা আমি ওর কাছ থেকে শুনেছিলাম, আমি মানে ডিটেলসের কাছ থেকে জানতে চাইনি। যেটা হচ্ছে, ও আমাকে একটা জিনিস বলেছিল অনেক দিন আগে, যে আমাদের যেরকম WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আছে, সেরকম একটা ইউনিভার্সাল ওয়েব আছে যেখানে সবাই কানেক্ট করতে পারে না। সেটা আমরা যেমন ভায়া ইন্টারনেট থ্রু ওয়্যার আমরা এটাকে কানেক্ট করতে পারি না, সার্ভারের সাথে কানেক্ট করে বাড়ির সাথে, এটা টেকনিক্যাল লোকেরা জানে। তো ও দুটো ওয়েবের সাথে কানেকশান শিখেছে, মানে যেটা আমাদের নর্মাল ইন্টারনেট, আর একটা ওয়েব আছে যেটা ইউনিভার্সাল ওয়েব। তো আমি ইউনিভার্সাল ওয়েব সম্বন্ধে একটু জানতে চাই, ওটা আমার অনেক দিনের কিউরিয়াসিটি আটকে ছিল। দেখ, আমরা এই যে আজ থেকে বহু হাজার হাজার বছর আগে, এই যে আমাদের গায়ত্রী মন্ত্র, আমি একটা আগে এক্সাম্পল দিই, তারপর গায়ত্রী মন্ত্র সম্বন্ধে আমি খুব একটা জানি না। গায়ত্রী মন্ত্র সম্পর্কে জানিস না? ওটা একটা, গায়ত্রী মন্ত্র সবাই জপ করে থাকে, এটা বলে থাকি, মানে বলে রাখি যে যে কোনো, হ্যাঁ, গায়ত্রীটাকে দেবী আমাদের, যেটা বিশ্বামিত্র মুনি গায়ত্রী মন্ত্র উনি দেখেছিলেন, মন্ত্র দৃষ্টি, মন্ত্র দৃষ্টি উনি দেখতে পেয়েছিলেন। মন্ত্র দৃষ্টি কী করে হয়? মানে মন্ত্রটা ওনার চোখের সামনে ভেসে এসেছিল। আমাদের ম্যাক্সিমাম যত মন্ত্র, ম্যাক্সিমাম যেগুলো এসেছে সেগুলো কিন্তু এইভাবেই ভেসে আসা, ভেসে আসা নয়, ওনাদের দেখা। লাইক আমরা গুগলে স্ক্রল করছি, ঠিক আছে, স্ক্রল করছি, আমাদের কাছে ফিডসে কী আসবে, যে টাইপ অফ আমরা দেখে থাকি, যে টাইপ অফ দেখে থাকি, সার্চ করছি, ইয়েস, প্যাটার্ন। তো এখানেও সেম প্রসিডিওর, মুন ঋষিরা যে ফরমেশনে যে টাইপ অফ সে সার্চ করে যাচ্ছে, মানে বাই মাইন্ড থট। একটা আমি একটা জিনিস বলি, একটা ট্রেনের মধ্যে, একটু স্পিরিচুয়াল থেকে অপার যাচ্ছি, একটা ট্রেনের মধ্যে একটা এসি একদম, লাইক রিসেন্টলি বন্দে ভারত লঞ্চ হয়েছে, তো একদম সেটা, হ্যাঁ, বাট এবার ওখানে একটা ধর পাক্কা বিড়িখোর, একদম একদম র বিড়িখোর, সে উঠল, উঠে তার বিড়ি শেষ হয়ে গেছে। তুই দেখবি সে স্টেশন আসতে আসতে সে কিন্তু ঠিক একটা বিড়ির লোককে খুঁজে পেয়ে গেছে। আরও একটা বলি, এটা হচ্ছে কানেকশন, এটা টান, যে মানুষ যেটা চাইবে তার কাছে ঠিক সেটা চলে আসবেই। একটা একটা খুব মধুমাতাল ফ্যামিলির অনেকে থাকে, অনেক আমাদের তো, সে একদম নেশা ফেশা করে একদম সুন্দর, যেখানে যে একটু নেশা করতে ভালোবাসে, এরকম বহু মানুষ মানে কানেক্ট করতে পারবো আমরা সবাই আশা করছি। তো সেই মানুষটা সবার সাথে গেল বিয়ে বাড়িতে, যাওয়ার পর কিছুক্ষণ পর তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না, সে সেখানে নতুন গেছে। কিন্তু কিছুক্ষণ পরে তাকে কিন্তু ওখানে যে রিসেন্ট যে কাছাকাছি লোক, মানে কম ডিস্টেন্সে যে মদের ঠেকটা আছে সেখানে কিন্তু তাকে দেখতে পাওয়া যাবে। সে কিন্তু কোনোদিনও যায়নি সেখানে, কিন্তু লোক গণ্ডি তাদের সাথে ঠিক একদম আলাপচারিতে বসে গেছে। তো যার যেখানে টান সে সেই জায়গাতে চলে যাবে। রিয়েল ওয়ার্ল্ডে যেটা বলা হয়, নাথিং ইজ ইম্পসিবল, যেটা চাও তুমি সেটা কষ্ট করলেই পাওয়া যায়। এক্স্যাক্টলি, তোমার যদি সেই চাহিদাটা থাকে, তোমার মধ্যে যদি সেই খিদেটা থাকে, তবেই তুমি পাবে, আদারওয়াইজ ইউ উইল নট গেট। মানে নেগেটিভ এনার্জির মানুষ নেগেটিভিটি ঠিক খুঁজে নেয়। অফকোর্স, নেগেটিভ মানুষে তো ওটাতেই তার এনার্জি নেগেটিভিটি করে, ইয়েস, ফিড করছে, এক্স্যাক্টলি, নেগেটিভিটি সে ফিড করছে, করে সে বড় হচ্ছে, গডজিলার মতো নিউক্লিয়ার এনার্জি ফিড করে, নিউক্লিয়ার এজ মুভ দেবে। হ্যাঁ, তো যেটাতে আমরা কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে যে বিশ্বামিত্র মুনি গায়ত্রী মন্ত্রটা দেখেছিল। গায়ত্রী মন্ত্রটা কিন্তু অ্যাকচুয়ালি নর্মাল একটা সাধারণ যে মন্ত্র এরকম কিন্তু নয়, ওটা কিন্তু তান্ত্রিক মন্ত্র, যেখানে সেখানে যখন তখন আমরা নাচতে গাইতে বাথরুমে গিয়ে যেখানে যেখানে আমরা গান করে দেখি, কিন্তু বাট গায়ত্রী মন্ত্রটা কিন্তু যে কোনো জায়গায় যে কোনোভাবে জপ করবার নিয়ম নয়, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সব কিছুর ওপরে অ্যাপ্লাইড হয় এখানেও। কিন্তু তাই আমরা অনেকেই জানি না যে গায়ত্রী মন্ত্রটা যে তান্ত্রিক মন্ত্র, তো সেটার জন্য আমরা অনেক সময় গাইতে গাইতে অনেক কিছু করে থাকি। এর একটা কেস তোমরা যদি কেউ স্টাডি করে থাকো, তো পরে পডকাস্টটার পরে তোমরা গিয়ে দেখতে পারো যে সাদগুরুর কাছে এরকম একজন এসেছিলো, সবাই আশা করছি চিনবে, ঈশা ফাউন্ডেশনের সাদগুরু, বিশাল পপুলার, বিশাল পপুলার। তো ওনার কাছে একজন এসেছিলো যে গায়ত্রী মন্ত্রকে নিয়ে, লাইক আমাদের ফরেন কালচার ঢোকবার কারণে আমরা যে একটু এই বোম্বাস্টিক, আমিও যদিও এই স্পিরিচুয়াল জার্নির আগে আমারও এরকম কাইন্ড অফ জার্নি ছিল, যেখান থেকে আমি আস্তে আস্তে টার্ন করে অরিজিনালে ঢুকলাম। তো গায়ত্রী মন্ত্রকে একটু এরকমভাবে সে কীভাবে যেরকমভাবে
করা হয় তোমার ওয়েস্টার্ন মিডিয়ায় থেকে। তো সেইভাবে সে করেছে, সেইভাবে সে গিয়েছে, প্যাটার্নটা সেরকম। তো তার উপরে নেগেটিভ প্রভাবটা এমন পড়েছে, তার কথা বলা বন্ধ হয়ে গেছে, সে কথা বলতে পারে না। এবং ডাক্তার অনেক চেষ্টা করেছে, উনি এখানকার নন যিনি, সম্ভবত যতদূর খেয়াল করছে উনি আমেরিকা বা ফ্রান্স দুটো জায়গার মধ্যে যে কোনো একটা কান্ট্রির হতে পারে, সে বাসে যেতে যেতে যখন তখন যেরকম পরিস্থিতিতে করতো, অ্যান্ড তার রিপারকেশনে ওটা হয়েছে। ডাক্তার মানে ভালো মতনই পয়সা বলা মানুষ, কিন্তু সে অনেক চেষ্টা করেছে, চেষ্টা করবার পরেও কিন্তু সে নিজেকে কিওর করতে পারেনি। অ্যান্ড আফটার অল যখন কোনো কিছু সলভ আউট হয় না, তখন মানুষ একটা জায়গায় আসে, ভরসা, আস্থা, বিশ্বাস। মানুষ সহজে কিন্তু এখানে আসে না, কেউ আসতে চাইবে না। যখন সব জায়গা জিরো, তখন এখানে এলো, সব রাস্তা বন্ধ। এবং এখানে আগে যে পরিমাণ তার কন্ডিশন ছিল, ওখানে ইশা ফাউন্ডেশনে ওকে ঠিক করা হচ্ছে, বাট কমপ্লিটলি কথা হয়তো কখনোই বলতে পারবে না, বাট বলতেও পারে। বাট যে জায়গায় দাঁড়িয়েছিল, যে জায়গা থেকে কোনো কিওরেবলের কোনো চান্সেসই নেই, সেখান থেকে উনি অনেক কিওর হয়েছেন। তো কিছু আমরা জিনিস না জেনে ভুলভাল করার ফলে আমরা বিভিন্ন প্রতিক্রিয়ারও সম্মুখীন হই, নিউটন থার্ড ল, না জেনে কোনো কিছু করা। আর একটা জিনিস আমি শুনেছিলাম গায়ত্রী মন্ত্র নিয়ে, এটা আমি জিজ্ঞাসা করতে চাই, যে গায়ত্রী মন্ত্রে নাকি তিনটে লেয়ার আছে। একটা হচ্ছে সারফেস লেয়ার, যেটা সবাই ইউজ করে, একটা একটু ডেপথ, আর একটা এক্সট্রিম ডেপথ, যেটাকে সবাই ইউজ করতে পারে না, নাকি ওটা খুবই পাওয়ারফুল, এক্সট্রিমলি পাওয়ারফুল। এক্স্যাক্টলি, সব কিছুর ওয়েব প্যাটার্নের উপর সবটা ডিপেন্ড করছে। একটা জিনিসকে একটা রাস্তার ধারে একটা সিঙ্গারা বিক্রি হচ্ছে 6 টাকা, আর এখন আইটিসি রয়্যাল বেঙ্গলে গিয়ে যদি ওই সিঙ্গারাটাই দেওয়া হয় একটা প্লেটে সাজিয়ে, ভ্যালুটা আলাদা। তো টেস্ট ওয়ে অফ ওয়ার্শিপ, টেস্ট আলাদা, টেস্ট একও হতে পারে, জিনিসটা একই হতে পারে। আমি একটা আরেকটা বেটার এক্সাম্পল দিই। ইয়েস, আমি বেসিক্যালি যদি বলি, আমি একটা প্রোটিন পাউডার কিনলাম 1000 টাকার, তার যেটা আমাদের বডিতে এফেক্ট করবে, 2000 টাকারটা বেশি করবে, 3000 টাকারটা আরও বেশি করবে, আরো প্রপার এক্সাক্ট করবে। তো এই ক্ষেত্রে কি সব থেকে হাইয়েস্ট লেয়ার বা সব থেকে ডেপথ লেয়ারের যে মন্ত্রটা, সেটা দিয়ে কি অনেক বেশি কিছু অ্যাচিভ করা যায়, এরকম কিছু ব্যাপার আছে? একটা কথা বলছি, আমি একজন স্কিনি পার্সন, তো তবু একটু বাল্কি একটা নেচার, হালকা একটা বডি শেপ এসছে। আমি যদি এখন ভাবি যে আজকে দাঁড়িয়ে আমি আজকে তেড়ে প্রোটিন শেক খাবো, কি আমি 2-4 দিন জিম করবো, আমি কি তোর বডি ফর্মেশনে যেতে পারবো? লং টার্ম, লং টার্ম। তো কোনো কিছু প্রসিডিওরকে করতে গেলে আমাদের কাছে, আমরা জানি আমরা যদি খাটি, আমরা যদি এক্সারসাইজ করি, আমরা ওই জায়গায় রিচ করব। কিন্তু আমাদের পেশেন্স প্রচণ্ড কম, আমরা খুব চাই যে মানে আজকে মানে সিরাপটা খেলাম কালকে ঠিক হয়ে যাবে, কারোর পেশেন্স নেই। ম্যাক্সিমাম মানুষের কাছে ধৈর্য নেই, নেই, জানি নেই। কনসিস্ট আর স্পিরিচুয়ালিটিতে কনসিস্টেন্সি, ডিসিপ্লিন ছাড়া স্যাক্রিফাইস তো মাস্ট। ইয়েস, আমরা আগের পডকাস্টে যেটা ফার্স্ট পডকাস্ট আমরা শুট করেছিলাম, সেই পডকাস্টে এই তিনটে জিনিস নিয়ে কথা হয়েছে, ডিসিপ্লিন, স্যাক্রিফাইস আর এটা কি, ডিসিপ্লিন, স্যাক্রিফাইস আর হচ্ছে এটা কি বললাম, এটা কি বললাম ভুলে গেলাম আমি, কনসিস্টেন্সি, 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 তিনটে। এই তিনটে পয়েন্ট ছাড়া কিছু হয় না জীবনে, কিছুই সম্ভব না, রিয়েল লাইফে পসিবল না, তুই স্পিরিচুয়াল লাইফ, রিয়েল লাইফ কোনো জায়গাতেই পসিবল না। বেসিক্যালি আমরা আগের আগের পডকাস্টে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, বিরাট কোহলি আর ক্রিস গেলের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করেছিলাম, যে দুজনেই ভালো ব্যাটসম্যান, কিন্তু বিরাট কোহলি সবসময় টপে থাকে, কারণ সে 6টা ম্যাচে 5টা হাফ সেঞ্চুরি করে, আর ক্রিস গেল 6টা ম্যাচে 1টা সেঞ্চুরি করে। এখানে হচ্ছে পয়েন্ট। তো গায়ত্রী মন্ত্র নিয়ে যে পার্টটা ছিল সেটা মোটামুটি সবার কাছে মনে ক্লিয়ার হয়েছে, আমার কাছে তো অনেকটা ক্লিয়ার হয়েছে যে এটা খুব ভারী জিনিস। হ্যাঁ, ওটা হ্যাঁ। অ্যান্ড আমি আরও একটা কথা বলছি, যে আমিও গায়ত্রী মন্ত্র সম্পর্কে আমি ওই জিনিসটা জানবার পরে, আমি কিন্তু ওই জায়গাটা এতটা স্টাডি করিনি, মেবি যে তোর হয়তো ওখানে বেশি স্টাডি থাকতে পারে, বাট আমাদের হিন্দু এত ধর্মটা এতটাই ভাস্ট, এতটাই লার্জ, যে এক জীবনে করা সম্ভব হবে না। আমি একদম বলতে পারি, একটা আধ কাঁচা ভাতের চাল, যখন হাঁড়িতে যখন ভাত ফোটে, চাল যখন দেওয়া হয় যে অবস্থাটা থাকে, সেই জায়গায় আমরা বিলং করি, মানে বিশেষ করে আমি তো ওই জায়গায় বিলং করি, আমি এটা মনে করি।